সকাল সকাল 4টা বাজে যখন আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন আমরা কামাখ্যা যেতাম লাগে তাড়াতাড়ি স্নান করলিছি। এখানে দেখো কোকোনার যেটা মনে ঘুমা, দেখো কি ঘুমা আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মন্টি ব্লগ। তো গাইজ, আজকে আমরা যাবো মা কামাখ্যা মন্দিরে। তো বন্ধুরা, আগের ব্লগে দেখতে পাচ্ছেন যে আমরা গোয়াটি এসে আইয়ে একটা হোটেল আসলাম। তো হোটেল থেকে আমরা এরপর দিন সকালেই আই গেছিলাম গৌরীমঠ। তো এখানে এই মন্দিরটার নাম হলো গৌরীমঠ। তো গৌরীমঠ আইয়ে আমরা এখানে থাকছি, এখানে রুম ভাড়াও মানে কম আছে। তো আপনারা যদি গোয়াটি আইন, তো গোয়াটি আইয়ে ঘুরতে উঠতে চাই, যদি এখানে আইয়ে থাকতে পারুন, থাকিয়ে ঘুরতে উঠতে পারুন, এখানে খুব সুন্দর একটা জায়গা। তারপর আমরা মানে আইয়ে পৌঁছি গেছি কামাখ্যা মন্দিরে। সাইডে সাইডে মনে হয় দোকান আসলো। এই দেহ গাড়ি, যখন আমরা গাড়ি ছিলাম নামার পরে তো দেখি এই দেহ বন্ধুরা। আমার দোকানে রাখিয়ে যাও তাহা লাগতো না। তো আমি কোথাও দেখিলাম মানে এরকম ফেনে হইন তারা। তো কোথাও হইলো এটা মানে যার দোকানে সপ্পর হবে তার দোকানে জিনিস নিয়ে লাগে, এর লাগে তারা জিনিস নিবার কত কথা দেয়, একটু হইতে হতো না তো সপ্পর রাখার কথা বলছি। এখানে আমরা এক দোকানে চপ্পল রাখি দিছি, রাখার পরে এই দোকান থেকে জিনিস লইছি। এই দেখো ঠাকুরের পূজার জিনিস সব কিছু লই দিছি, লইয়ে এখান থেকে বাইরে গেছি। এখন আমরা মন্দিরে যাইব, মনের আশা নিয়ে গেছি যে মন্দিরে কেউ পূজা দিন কামাখ্যা মন্দিরে। আর কিন্তু আগে আগে দেখতে পারো, আর এখানে গিয়ে দেখি যেটা এত বড় মানে ছাগল একটা, আমি তো জীবনে দেখছি না এত বড় ছাগল, ফার্স্ট টাইম যাচ্ছি এখানে গিয়ে এত বড় যেন ছাগল থাকে। তারপরে তাই আমরা উঠে উঠছি, উঠে উঠে পরে এই দেখো ভিউ কি সুন্দর এখানে নাজারা আর কি। আর আমরা সকাল সকাল 4টার সময় উঠিয়ে 5টার সময় গিয়া পৌঁছেছি, আর কই আমি কোনো মানুষ কম দেয় তো তাড়াতাড়ি পূজা দিয়ে আইতাম পারবো। গিয়া দেখি বাপরে বাপ, মানুষ তো আমরা থেকে অ্যাডভান্স, তারা মনে হয় 3টার থেকে বা 2টার থেকে আইয়া বসে মনে হয় রাত্রে। আর পূজা এর লাগে মানে লাইনে দাঁড়াইতে পারছেন, পূজা দিতে পারছেন, কিন্তু আমরা আর কপাল ভালো আসতো না, খারাপ আসতে লাগে দিতাম পারলাম না পূজা। আর এখানে সোনায় মাথাত লাগানি লাগে যে মাথা দিয়ে মানে একটা ইয়ে কিনেছে। তারপরে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর লাইন দর্শন চাই না, আমি কুটন্ড হইয়া এখানে কি তার জেলর লাইন নেই, জেল কেদি লাগে তারা সব দেখ না। এটা কামাখ্যা মন্দিরের এই দেখো তোটুকু লাইন মানে পূজা দেওয়ার লাগে কামাখ্যা মারে। তো তুই পূজা দেওয়ার হইলে লাইনে দৌড়াম, হ্যাঁ লাইন ধরতে ধরতে তো রাত্রে হয়ে যাব, তো রাত্রে হইলে আমরা সেমনি পূজা দিতাম কি করতাম, তো ওই তো নাই আর কি পূজা। তো আমরা হইলাম তো বাইরে যে যে ঠাকুর আছেন সবাই পূজা দিয়ে যাই গিয়া। তারপরে আমরা মনের দুঃখে লইয়া বাইরে সব ঠাকুরের পূজা দিয়ে গেছি, আর মা কামাখ্যারে মানে আগলা থেকে দর্শন হয়ে গেছে আর কি, দেখা যায় না ভালো হরিয়া। একটু তারা মানে একটা পর্দা লাগে রাস্তায়, একটু দেখার লাগে। তো এই দেখো এই এই সাইডে একটা পর্দা আছে, এখানে এখানে গিয়ে সবাই একটু একটু দেখা আর কি দর্শন করার লাগে। খুব সুন্দর ডেকোরেশন করে আসতে, কারণ নবরাত্রি আসলো, ওটার লাগে মানে পুরো মন্দিরটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। এর লাগে বোধহয় আরো ভিড়ও আসলো। আর আমরা এমন টাইমে গেছি যে ভিড়ের মধ্যে আমরা মনে হচ্ছে আমরা সবার ফার্স্ট টাইম গিয়ে থাকি, আমরা আর ফার্স্ট মানুষ আসলাম। তারপরে এখানে সোনায় পূজাদের বাইরে যে মূর্তি আসলো সব এখন পূজা দিব আমরা। তো এখানে সোনায় পূজা দেওয়ার পরে আমি পূজা দিছি। আর এই দেখো বন্ধুরা কত কবুতর, এখানে মানুষে মানে আইয়ে সারিয়া দিন আর কি মন্নত পূজা হইলে তারা এখানে। আর আমি এখানে দাঁড়াইছি, তারপরে তো গেলাম গণেশ ঠাকুরের এখানে পূজা দেওয়াতে। এই দেখো গণেশ ঠাকুর তো পর্দা দিয়ে রাখছেন মানে জানি না। তো এখানে শোনা গেছে গিয়া আমরা যেন, আর এখানে অনেক মূর্তি বানিয়ে রাখছে। এই দেখো এখানে বুঝে গেছে রামচন্দ্রের মূর্তি আছে রাম ঠাকুরের। আর শোনা গেছে আমরা মাথার যেটা লাগাইতাম ওটা আর কি ঠাকুরের আশীর্বাদ সইতে লাগাইতাম, তো তো ঠাকুরের চরণও রাখা লাগাইতেছে। তো এখানে গিয়া শোনা গিয়া লাইন ধরিয়া গিয়া এখানে ঠাকুরের চরণও লাগাইছে, আমরা মাথার যেটা লাগাইতাম আর কি আশীর্বাদ ওটা চরণও লাগাইয়া আনছে। আনার পরে তো তাই আমার বান্দিয়া দিচ্ছে, আমি সেই যে বান্দিয়া দিছি এই দেহটা আমার বান্দিয়া দেয়, আমিও তাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা দেয়টা ছিলাম জয় মাথা দি, জয় মাথা দি, জয় সেরাবালি বা জয় কামাখ্যা কইলাম। তারপর বন্ধুরা আমরা পূজা দিয়ে স্টার্ট হলাম। তো এখানে ফুল বেলপাতা বাইরে থেকে জেনে নাচলাম সব ঠাকুরের দিলাম আর কি, কারণ ঘর থেকে নিতে নিতে তো এটা তো খারাপ হয়ে যাবে। তো এখানে গিয়েও কিনা লাগবো আপনারা ফুল বেলপাতা, তো আমরাও কিনছি, কিনিয়ে এখানে যে প্রদীপ দিয়ে তো এখানে প্রদীপ জ্বালাইলাম, প্রদীপ আর দীপ প্রদীপ জ্বালাই আর কি হলাম। জিন্দেগানি লাগে মনে খারো খারো
তো এখানে সব ঠাকুরের পূজা দিয়ে কমপ্লিট করি, আর ভিতরে যে যে ঠাকুরের পূজা দিয়ে যেটা ভিডিও করতাম পারছি না, কারণ এখানে ভিডিও এলাও নাই, তো আন্দাজি ভিডিও করি আর কেউ গালি দিব লাগে আর করছি না, তো বাইরে টাইম ভিডিও করছি। আর এখানে মানে ফটো উঠছে হয়েটা, আর এদিকে তো গান গাইরা ঠাকুরের গান গাইরা আর কি সুন্দর ডেকোরেশন করছে, এটা আর কি ফুল দিয়ে কীরকম যেন করলো আর কি, এত সুন্দর সুন্দর ফুল বাফ আনলো হইতে কি এত সুন্দর লাগছে এই দিক। আর কবে কেমন দিলে গাইজ অনেক শান্তি মিলে আর কি আপনারা গিয়ে, তারপরে বন্ধুরা নিজ দিকে গেলাম, তো নিজ দিকে গিয়ে আগেও পূজা দিলে ইসলাম আর কি, তো পূজা পূজাস্থানে হলে আর কি অ্যাড করলেছি, আর এখানে পরে আর কি ভিডিওটা অ্যাড করছি, অ্যাড করে দেখাই না আমার নিজ দিকে গিয়ে এখানে মন্দিরও আছে, এখানেও পূজা দিতে পারবো আপনারা। আর এখানে দেখো কি সুন্দর মানে ইয়ে লাগে এর আছে আর কি জলের সিস্টেম, মনে শান্তি হয়ে গেছি। আর এখানে দেখো ফোনে পরে না একটা আইসি আর কি এখানে ফটো তুলে, তো আমি জিগে আপা আছে হো দেখি হে বেটা হিন্দিও বুঝে না পরে না রে। আর এখানে দেখি রাশিয়ান থেকে আইসেন মানুষ আর কি, আমরা মনে হচ্ছে আমরাও আই, তো দেখি রাশিয়ান থেকে আইসেন আর কি, তো সোনারে দিকে এর দিকে আঁকা আছে দরকার নাই দিকে এইবার, পরে তো রাশিয়ান মেয়েকে ভালো আছে ওই সন্ধ্যা লোক কথা ওটা হয়েছে। আর এখানে সোনারে তার আমি যদি ওরকম পরিষ্কার হইতাম তাই মতন। তারপরে বন্ধুরা পুরা কামাখ্যা মন্দির দর্শন করিয়া এখন আমরা যেইরাম গিয়া আমরা রুমে, আর আমরা তাড়াতাড়ি উড়ে গেছি সকাল সকাল গেছিল নয়টার ভিতরে আমরা কামাখ্যা মন্দির দর্শন করে উড়ে গেছি। আর এখানে আমরা জিনিস কিনিয়া, তো জিনিসের মধ্যে আশীর্বাদ নিচ্ছি, তো হচ্ছে কি সুন্দর সুন্দর ব্যাগ, তো ব্যাগে তো লইস না হয়ে দুদিন যে কোনো নান নষ্ট হয়ে যখন খুব সুন্দরভাবে বানাইছে ব্যাগটাই, তো এখান থেকে সোনায় লইছে জিনিস, আমরা চুল লইছি একটা, আর এখান থেকে আশীর্বাদ লইছি বাড়ির লাগে, তো বাড়ি লাগে আশীর্বাদ লোয়ার হয়ে হলাম ঠাকুর প্রসাদ তো কিছু রইতাম, তো এখানে গিয়া ফেরা লইছি আর কি, তো ফেরাইতে আগে ফেরাইটা খুব সারাত আসলো আর কি, এখন করি তাই একদম মানে বকবাস ফেরা বুঝা যায় না, এটা ফেরা হরি আর কি, এটা বুঝা ময়দা দিবে না ইচ্ছে দুধ দিনে। তারপরে বন্ধুরা আমরা তো যাইলাম যে হঠাৎ দেখি মহারাজ হচ্ছেন আর কি থালো হরি আর কি প্রসাদ আনরা, আর পেলাম পেলাম ঠাকুর প্রসাদ তো কিছু পাইলাম বুক ছুটাইতাম সামনে, হঠাৎ দেখি ভাপেল একটা আমার সামনে পড়ছে আর কি মহারাজের থালো থাকে, তো আমি উঠে ঠান্ডে দিলাম, তাই বললাম না না লাগতো না এটা ঠাকুরের আশীর্বাদ তুমি নাও গিয়া, তো আমার মনে মনে ইচ্ছা আছে ঠাকুর প্রসাদ কিছু হওয়ার, তো ঠাকুরের সঙ্গে সঙ্গে বোধহয় আমার কথায় লাগে তান মানে আশীর্বাদ আপে লাগে আমার সামনেও পড়ছে, আমি তুলিয়া মহারাজ রেসেন নিয়েছেন আমার লেসেন। বাই বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।